মিডিয়া আর আসেনি আমি সাথে ফোন দিছিলাম তো ফোন ওয়েটিং করে দেয় যেমনটা বলছিলেন এই মুহূর্তে আমি আছি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় এবং আজকে শুক্রবার দুপুর 1:30টার দিকে আসলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকাগামী একটি ফ্লাইটের চাকা ব্লাস্ট হয় এবং ওই ফ্লাইটটিতে 148 জন যাত্রী ছিলেন। এরপরে কিন্তু ওই চাকা ব্লাস্টের ঘটনার পরপরই বিমান উঠানামা কিন্তু বন্ধ হয়ে যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকায় এবং প্রায় 3:30 থেকে 3:30 পর্যন্ত কিন্তু বিমান উঠানামা বন্ধ ছিল। তবে কিছুক্ষণ আগে আবারও ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়েছে এবং বিষয়টি আমাদেরকে নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক মোহাম্মদ হাফিজ আহমেদ। আর তিনি যেটা জানিয়েছেন যে দুপুর 1:30টায় সিলেট থেকে যাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওই ফ্লাইটটি ঢাকার উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা ছিল। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং 737 বিমানের BG602 নম্বরের ওই ফ্লাইটে ফ্লাইটটি 148 জন যাত্রী নিয়ে যখন রানওয়েতে যায় তখন উড্ডয়ন করার জন্য 1000 মিটারের মধ্যে যখন রান করে তখনই কিন্তু বিমানের চাকা ফেটে যায় এবং তাৎক্ষণিকভাবেই বিমানটি ঘুরিয়ে স্টেশনে এনে যাত্রীদেরকে নিরাপদে নামানো হয়। এবং তিনি যেটা জানিয়েছেন যে এ সময় কিন্তু যাত্রীদের মধ্যে কিছুটা আতঙ্ক ছড়িয়ে পড়ে, তবে কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি এবং তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং এরপরে সর্বশেষ যে চিত্র বিমানটি পর্যবেক্ষণ করা হচ্ছে রক্ষণাবেক্ষণ করে এবং এটি আসলে মেরামত করে ঠিক কীভাবে আসলে উড্ডয়ন করা হবে। এবং এরপরে প্রায় 1.5 ঘন্টার মতো বিমান চলাচল বন্ধ ছিল, তবে কিছুক্ষণ আগেই কিন্তু বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। এটাই ছিল সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। ভালো লাগছে, গাজিন আইসে।